তোকে লাগবে আমার, শুধু তোকে লাগবে আমার, তোকে লাগবে আমার, শুধু তোকে লাগবে আমার। দিন যাক রাত আসুক, চন্দ্র তারা না উঠুক, তবু তুই আমার, তোকে লাগবে আমার। সজ ভাই, তো আপনি তো এখন অনেক জনপ্রিয় বা আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, সেই সাথে আপনার গান প্রতিনিয়ত বেরোচ্ছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সাদাত হোসেন হওয়ার আগের সাদাত হোসেন কেমন ছিল, তা মানে আপনার এই এই শিল্পী হয়ে ওঠার আগে আপনার স্কুলিংটা কেমন ছিল বা আপনার জীবনটা কেমন ছিল, সেটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি প্রথমবার হচ্ছে ছোটবেলা থেকে খুবই সহজ এবং সরল জীবনযাপন করে অভ্যস্ত। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার হচ্ছে গাইবান্ধা, আমি হচ্ছে গাইবান্ধা যমুনা নদীর তীরের মানুষ, তো ওখানকার আমাদের ম্যাক্সিমাম মানুষই অনেক সহজ সরল হয়ে থাকে এবং আমরা সবসময় নদীর সাথে বেড়ে ওঠা মানুষ। সেই ক্ষেত্রে আমার আমার গানের যদি স্কুলিং বলি, শুরু বলি, তাহলে বলবো ওখানে কিছু ধুয়া গান গাওয়া, স্বরাজ গান গাওয়া কিছু মানুষ ছিল, বাউল গান করা, এবং তাদের সাথেই আমি প্রথম প্রথম মানে সঙ্গ দেই। তাদের কিছু সংগঠন ছিল, সেই সংগঠনগুলোতে যাওয়া আসা করি। তো প্রথমে আমার ফোক গান দিয়েই শুরু, ছোটোবেলায় প্রচুর ফোক গান করতাম, ভাওয়াইয়া গান করতাম, দেহতাত্ত্বিক গান করতাম, তো ওইভাবেই আমার গান শুরু। দেন আমি উদীচী শিল্পী গোষ্ঠীতে ভর্তি হই, ওখানে কিন্তু গণসঙ্গীত, ওখানে কিছু ক্লাসিক্যাল অনুশীলন করি। তারপর দেখা যাচ্ছে যে ঢাকা আসার পর আমি সুজিত স্যারের কাছে ক্লাস করি। আচ্ছা, এভাবেই আমার শুরু। তবে আমার ফোক গানের ফোক ছিল আমার বেসিক, কারণ হচ্ছে আমি যাদের সাথে খেলাধুলা করেছি, আমি যাদের সাথে চলাফেরা করেছি, তারা সবাই মোটামুটি বাউল ছিল, তাদের সাথেই আমার মানে সক্ষতা। এছাড়া পারিবারিক জীবনে সাদাত হোসেন কেমন ছিল একটু এটা যদি শেয়ার করেন? খুব চুপচাপ শান্ত। বাবা মা ভাই বোনের যে পরিবার, তারা কি জানতো বা তারা কি কখনো বুঝতে পেরেছিল যে আপনি এভাবে শিল্পী হয়ে উঠবেন? না, আমার ফ্যামিলি সাপোর্ট করতো আমার স্বাধীনতা। কেন জানি আমার বাবা মা আমাকে কখনো আমার স্বাধীনতায় কখনো স্বাধীনতা নিয়ে কখনো বাধা সৃষ্টি করেনি। আমি ছোটোবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনাও খুব ভালো ছিল। তারপরে আমি গানের দিকে যখন ঝুঁকে যাই, মাঝে মাঝেই বাসায় থাকতাম না, খুবই দেখা যাচ্ছে 2-3 মাস কোনো বাউলদের সাথে কোনো একদিক চলে গেছি, ঠিক আছে, কোনো স্বরাজ গানের প্রোগ্রাম, ওখানে রাত জেগে জেগে সারা রাত স্বরাজ গান দেখতেছি, বাউলদের সাথে গিয়ে অনেক সময় পার করতেছি, পড়াশোনা নষ্ট হচ্ছে। তারপরেও মানে আমার ফ্যামিলি থেকে ওরকম বাধা দেয় নাই, কারণ আমার বাবা গান পছন্দ করে খুবই, আমার বাবাও একসময় গান করতো এবং আমার দাদা গান করতো, ধোয়া গান করতো আমার দাদা। ধোয়া গানটা কিরকম? ধোয়া গানটা হচ্ছে যে শাড়ি বেঁধে অনেকজন মানুষ একটা মানে ধোয়া গানটা এমন গান যে একসাথে যখন কাজ করতেছে অনেকজন মানুষ, একজন লিড দিয়ে গানটা করতেছে পাশ থেকে, শোনাতে পারবেন না? আসলে ওরকম লিরিক আমি শুনি শোনাতে পারবো না, মুখস্থ করা নেই। আচ্ছা, স্বরাজ গান হচ্ছে আপনার মাটির মনে সিনেমার মধ্যে স্বরাজ গানের একটা অংশ, নারী পুরুষ পালা পালা গান, পালা গান যেটা আর কি, আর্গুমেন্টাল মিউজিক। আচ্ছা, এছাড়া মানে প্রত্যেকটা শিল্পীর জীবনে কিন্তু স্ট্রাগল বলে একটা ওয়ার্ড থাকে। স্ট্রাগল বলতে যে আমি আসলে নিজে মানে গীতিকার হওয়ার জন্য আমার লক্ষ্য, ছোটবেলা থেকেই আমি লেখালেখির প্রতি প্রথম ঝোঁক, এবং এখনও আমি মনে করি যে আমি খুবই নেশা ছিল যে আমি অনেক লেখালেখি করব, যে কারণে আমি ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছি, সাহিত্যে পড়াশোনা করেছি, যে আমি লেখালেখি করব এবং জেনে বুঝে লিখব। ছোটবেলা থেকেই লেখার ঝোঁক ছিল, বড় হয়ে যেটা হইল যে মানে ভাগ্যক্রমে লেখালেখি করলে যেটা হয় আমি নিজে সুর করি, কারণ আমার গান শেখা ছিল, সুর করার ব্যাপারটা ওখান থেকে আসছে। তারপর দেখা যাচ্ছে যে আমি ভাগ্যক্রমে আপনার বাংলাদেশে একজন অত্যন্ত জনপ্রিয় সিঙ্গার আসিফ আকবরের সাথে আমার পরিচয় হয়, এবং উনি আমাকে ফাইনালি মানে আমি তার সাথে পরিচয় হই হচ্ছে গীতিকার হওয়ার জন্য বা এই ধরনের কোনো একটা লাইন পাওয়ার জন্য। তো উনি ফাইনালি আমাকে বলে যে না, তোমার
গায়কই সব অসাধারণ, এবং তোমার তোমার গায়কই তোমার গায়ক তোমার গান গাওয়া উচিত। তো আমি প্রথম তাকে আমার ব্যথা গানটা ধ্রুব মিউজিক স্টেশনে রিলিজ হয়, তো উনি আমাকে ফোর্স করেন যে না তোমাকেই এই গানটা গাইতে হবে এবং তোমার গান গাওয়া উচিত। তো আমার জন্য এই জন্য স্ট্রাগলটা সহজ হয়ে গেছে, কারণ আমি মানে আমাকে যখন আসিফ আকবর বললো যে আচ্ছা তুমি একটা গান লিখো, লিখে তুমি মনি জামান নামে কম্পোজার ছিল যে ওইখানে গিয়ে একটু ভয়েস চেক দিয়ে আসো যে তোমার আসলে স্টুডিও ভয়েস কেমন আসে। অনেক আছে যে সামনে অনেক ভালো গায়, স্টুডিওতে ভালো শোনা যায় না, তো স্টুডিওতে গিয়ে ভয়েস দিয়ে আসো। আমি মনি জামান স্যারের কাছে যাই এবং আমার ব্যথা গানটা ওইখানে ভয়েস দিই, তারপর স্যারকে ওটা ওই MP3 ফাইল স্যারকে পাঠায়, একটা অ্যাকুস্টিক গিটার দিয়েই ভয়েস দেওয়া। আসিফ স্যার এই গানটা এত বেশি পছন্দ করে যে আমি শুনে, তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তার ওয়াইফের সাথে আমার ভালো, তো আমাকে ওনারা বলে যে তুমি এমন একটা গান দিছো, স্যার একটা ছোটো ফোন ছিল, ছোট্ট ফোনে একটাই গান ছিল, আমার গান ছিল, এবং সে সেভ করতে যায় বা যেখানে ম্যাক্সিমাম টাইম ওই গান আমার গানটা সে ওই সময় রেগুলার শুনত। ওই সময় স্যারের ওই গানটার প্রতি এত নেশা জন্মায় যে উনি বিভিন্ন আড্ডাতে গেলেও অনেককেই উনি গানটা শোনায়। তো হঠাৎ আমি একদিন ঘুম থেকে ওঠার পর একটা ফোন কল পাই, ফোন কল রিসিভ করার পর শুনি যে ওই পাশ থেকে বলতেছে যে আমি ধ্রুব, ধ্রুব মিউজিক স্টেশন থেকে। তো ওই সময় তো ধ্রুবদা অনেক পপুলার, ওনার চ্যানেলটাও অনেক পপুলার, উনি বলতেছে আমি তোমার সাথে একটা কাজ করতে চাই, তুমি একটু আজকে বিকেলে দেখা করো। তো আমি ধ্রুব মিউজিক স্টেশনে যাই, দেখা করি, যাওয়ার পর ধ্রুবদা আমার সাথে কন্ট্যাক্ট করে। তো আমরা বলতে পারি যে আপনার ক্যারিয়ারের শুরুতে আসলে আসিফ ভাই আপনাকে অনেক হেল্প করেছেন। হ্যাঁ, মানে ওনার ওনার উনি ইন্সপায়ার করেছেন, অনেক বড় অবদান ছিল। উনি গানে গান গাওয়ার ব্যাপারটাতে উনি আমাকে অনেক ইন্সপায়ার করছে এবং উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আসিফ ভাই ওখানে যাওয়া হয় এখনো? আমার জন্য অনেক বড় আশীর্বাদ। হ্যাঁ, মাঝে মাঝে যাই এবং এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ, যদিও আমি অলস, এই কারণে সবসময় অনেক রাগারাগি করে। আর আসলে আমি কমার্শিয়ালি এত গান করতে চাই না, আমার লাইফে মানে আমি 20-25টা গান করতে চাই, এজন্য আমার কমার্শিয়ালি উনি আমাকে বলে যে তুমি কেন কমার্শিয়ালি আগাচ্ছ না, কারণ আলহামদুলিল্লাহ মানে আমি ওই যে বললাম যে আমার জীবনের এই মিউজিক্যাল জার্নিটা খুবই সহজ, মানে আমি খুব সহজে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে, মানে জি সিরিজের মতো একটা প্ল্যাটফর্ম আমি খুব কিন্তু সহজেই অ্যাচিভ করছি, বা জি সিরিজ সেটা আপনার কাজের জন্য, হ্যাঁ কাজের জন্য হতে পারে, তবে আমি কেন জানি খুব সহজেই মানে খুব এই আমি আশেপাশে অনেককেই দেখি নতুনদের জন্য আমাদের মিডিয়াটা অনেক কঠিন, অনেক কঠিন, আমার জন্য কেন যেন সবসময় সহজ ছিল। এবং আমি এত বেশি প্রডিউসারদেরকে আমার গানের গান করার আগ্রহ দেখেছি যে আমি নিজের এত গান করবো না দেখে আমি মনে হয় যে আমি 200-র উপরে গান মানুষের করে, মানে নতুন সিঙ্গারদের গান করছি 200-র উপরে। এমন আছে যে রিক্সাওয়ালা গান ভালো গায়, আমি একটা রিক্সাওয়ালাকেও একটা গান রেকর্ডিং করে দিছি, হ্যাঁ প্রডিউসার ম্যানেজ করে দিছি। এখন আমাদের আমি লাস্ট টাইম আমি কিন্তু আপনাদের দেখছেন যে শামস ভাই যে গান করে, ওরও আমি বেশ কিছু গান প্রডিউস করছিলাম শুরুর দিকে, শামসের শুরু যখন শুরু, মানে ওইগুলোও গান তখন মাত্র ওইগুলো কাজ করে, তার আগেই আমি একটা মিউজিক ভিডিও মানে এবং বিগ বাজেটে করছি। মানে আমার মিডিয়াতে কেন যেন মানে আমার পৃষ্ঠপোষকের সবসময় আমার মানে প্রতিকূলে মানে অনুকূলে ছিল, মানে আপনি অলওয়েজ নতুনদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করেছেন, আবার অ্যাজ এ নতুন হিসেবে আপনিও সিনিয়রদের কাছে সাপোর্টটা পেয়েছেন, যেমন আসিফ ভাই সবসময়। হ্যাঁ, আচ্ছা সাহেব ভাই, আপনার আইডল কারা, মানে আপনার মিউজিকের ইন্সপিরেশন কারা থাকে না, যে মানে অনেকে রুনা লায়লা আলাউদ্দিন আলী, আমি আসলে যেই ঘরানার গান গাই বা যে জনরে গান গাই আমি পছন্দ করি তার উল্টা শুনতে পছন্দ। হ্যাঁ হতে পারে, আমি দেখা যায় যে শিরোনামহীনের গান সারা রাত শুনি, একটা গান আমি 1000 বার শুনি, ঠিক আছে, অবাক ভালোবাসা আমি এক গান আমি একটা না এক মাস শুনছি এক গান। আমি পার্সোনালি যেটা জানি আপনি মাইলসের ভীষণ ভক্ত, মানে ডায়হার্ড ফ্যান হচ্ছে মাইলস। আচ্ছা, আর আপনি ক্যারিয়ারের তো একদমই আপনার সিঙ্গার হিসেবে নতুন, বাট কম্পোজার হিসেবে বা লিরিসিস্ট হিসেবে আপনি অনেক আগেই ক্যারিয়ার শুরু করেছেন। হ্যাঁ, খুব বেশি তাও যথেষ্ট আগে,
তো আপনি আপনার ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান? আমি আসলে ক্যারিয়ার শেষে ভালো 20টা গান করতে চাই, যে আমার 20টা গান আছে যেগুলো আমি আমি শুনে তৃপ্তি পাই এবং আমার মনের মতো লিরিক হবে, এটুকুই চাও? আচ্ছা, তাহলে আপনার নতুন তো অনেক গানের ভান্ডার আছে, আমি জানি নতুন অনেক গান ভান্ডার আছে, একটা আনরিলিজ ট্র্যাক আমার দর্শকদের জন্য আপনি শোনান। এটা আমার একেবারেই নতুন গান, আপনাকে হয়তো শোনা আছে। হ্যাঁ, আমি তো আপনার সব গানই শোনা, এই জন্যই তো বললাম যে আপনার ভান্ডারে একটা নতুন গান শোনান আমার দর্শকদের। তোকে লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার, তোকেই লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার। দিন যাক রাত আসুক, চন্দ্র তারা না উঠুক, তবু তুই আমার, তোকেই লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার, তোকেই লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার। রাজ্যের বদলে তোকে চাই হাত পেতে, স্বর্গের বদলে তোকে চাই চোখ বুঝে, ও রাজ্যের বদলে তোকে চাই হাত পেতে, স্বর্গের বদলে তোকে চাই চোখ বুঝে। ফুল ফোটে না ফুটুক, বসন্ত না আসুক, তবু তুই আমার, তোকেই লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার, তোকেই লাগবে আমার, শুধু তোকেই লাগবে আমার। চেনা চেনা রাস্তারা দেবে কিছু আশকারা, দু চোখের মাস্কারা করে রাখো, ও প্রেম প্রেম বালু কণা সমুদ্র সীমানা, ভালোবাসায় ভিজিয়ে দু পা রাখো। ওয়ান্ডারফুল।